नमस्कार जॉब सर्च कलकाता के आमी सिद्धार्थ बोलछी। तो एक भलो सुखबर निये आसछी आपनादेर बांगला छेले मेयेदेर जन्य। जॉब सर्च कलकाता के आमी सिद्धार्थ बोलछी। तो प्रदीप बाबुर एई चैनेले निये आसछी एकटा विशेष खबर, सारा बांगलार छेले मेयेरा आवेदन करते पारबे एई काजटार जन्य। सारा बांगलार छेले मेयेरा एई काजटार जन्य आवेदन करते पारबे। एयर इंडिया रिक्रुटमेंट बेरिएछे, एयर इंडिया रिक्रुटमेंट तुम्हारा निश्चय जानो जे एयर इंडिया अंडरटेकिंग गवर्नमेंट जॉब एवं एखन टाटा अनेकटा शेयर निये निएछे, ता सत्त्वेओ एटा पुरोपुरी गवर्नमेंट बला ना गेलेओ अंडरटेकिंग गवर्नमेंट बला जाए। ग्रुप सी ग्रुप डी रिक्रुटमेंट चलछे एयर इंडिया चाकरी। तुम्हारा जे एयरपोर्ट करो সেই এয়ারপোর্টের চাকরির খবর নিয়ে এসেছি তোমাদের কাছে। ভালো করে বলছি, মনোযোগ দিয়ে শুনবে, পুরো ভিডিওটা ভালো করে দেখবে। পুরো ভিডিও দেখলে তোমরা আবেদন করতে তোমাদের কিন্তু সুবিধা হবে। এই এই আমার প্রত্যেকটা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা একটু ভালো করে মন দিয়ে বুঝে নিতে পারবে এবং এই কাজের আবেদন করতে তোমাদের কিন্তু সুবিধা হবে। সরাসরি মাধ্যমিক পাশে এয়ার ইন্ডিয়ার বিপুল সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ চলছে এয়ার ইন্ডিয়া গ্রুপ সি রিক্রুটমেন্ট। ঠিক আছে, 2023 সারা দেশের ন্যূনতম মাধ্যমিক পাশে বেকার চাকরি প্রার্থীদের জন্য বিরাট নিয়োগের সুখবর এয়ার ইন্ডিয়া রিক্রুটমেন্ট করছে। এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের তরফ থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় বিভিন্ন ধরনের শূন্য পদে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সম্প্রতি এক অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন করতে বলেছে যে নেওয়া শুরু হয়েছে সারা দেশের যে কোনো রাজ্য থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল বেকার চাকরি প্রার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এক্ষেত্রে কোনো কম্পিটিটিভ পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের জন্য কর্মী নিয়োগ করা হবে। সুতরাং এত কম যোগ্যতায় কোনো কম্পিটিটিভ পরীক্ষা ছাড়াই এয়ার ইন্ডিয়ার অধীনে স্থায়ী পদে চাকরির সুবর্ণ ছুরুক সুযোগ তোমরা হাতছাড়া না করে চটপট তোমরা কাজের জন্য কিন্তু আবেদন করে দাও। তো এবার আমি যেটা বলছি, লিসিন টু মি ভেরি কেয়ারফুলি, কীভাবে তোমরা আবেদন করবে মনোযোগ দিয়ে শোনো। এয়ার ইন্ডিয়া সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে সংস্থার অধীনে যেসব শূন্য পদগুলিতে কর্মী নিয়োগ করবার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেগুলিতে চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ দিতে হলে আগে থাকতে কোনো রকম আবেদন করা যা হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ইন্টারভিউয়ের স্থানে ইন্টারভিউ দিলেই হবে। তার জন্য তোমাদের আগে থাকতে কিছু কাজ সেরে রাখতে হবে। সবার আগে প্রতিবেদন একবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে হবে। এই ভিডিওর ডিসক্রিপশনে আমি সেই লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে গিয়ে তোমরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে বিজ্ঞপ্তিটা ভালো করে পড়ে নেবে। সেই নোটিফিকেশনের 20-21-25 পৃষ্ঠা পর্যন্ত এই নিয়োগের অ্যাপ্লিকেশন ফরম্যাট দেখতে পাবে। সেই ফরম্যাটের অনুকূলে যাবতীয় তথ্য ঠিক যেমনভাবে দেওয়া আছে তেমনভাবেই সাদা A4 সাইজ পেপারের পরপর টাইপ করে প্রিন্ট আউট করে বের করে নিতে হবে। এরপর সেই ফর্মের নির্দিষ্ট স্থানে প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিল আপ করতে হবে। ফটো লাগানোর জায়গায় এক কপি পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্ট সহ আরও অন্যান্য সমস্ত ডকুমেন্টস এক কপি জেরক্স, সেগুলিতে সেলফ অ্যাটেস্টেড করা ফেলতে হবে। সব শেষে এই তথ্য এই সব কিছু একসাথে একটি খামে ভরে খামের মুখটি ভালো করে বন্ধ করে নিজের কাছে রেখে দিতে হবে। এবং এই এই দিন তোমাদের এই খাম ভর্তি ফর্মটা তোমাদের ইন্টারভিউয়ের দিন নিয়ে আসতে হবে, তা না হলে ইন্টারভিউয়ে তোমাদের কিন্তু অ্যালাউ হবে না। একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ চলছে। শূন্য পদগুলি হল ইউটিলিটি এজেন্ট, ঠিক আছে, ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার,
জেনারেল কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, ডিউটি অফিসার, ডিউটি ম্যানেজার, জেনারেল অফিসার, র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ, টেকনিক্যাল ম্যানেজার, টার্মিনাল ম্যানেজার। এই চাকরির জন্য আবেদন করতে হলে প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ কিন্তু হতেই হবে, মাধ্যমিক পাশের নিচে আবেদন করা যাবে না, ঠিক আছে? তো সংশ্লিষ্ট পদে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অভিজ্ঞতা না থাকলেও এই কাজের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স 30 থেকে 30-এর মধ্যে হতে হবে, তবে এসসি এসটি প্রার্থীরা 35 বছর এবং ওবিসিরা 3 বছর ছাড় পাবে। এই পদের নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে বেতন 23,640 টাকা। জেনারেল কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ জন যোগ্যতায় উচ্চ মাধ্যমিক পাস, হিন্দি ইংরাজি ভাষায় কথা বলতে পারদর্শী, বয়স 28-এর মধ্যে, বেতন 23,640 টাকা। টার্মিনাল ম্যানেজার যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, 3 বছরের MBA কোর্স কমপ্লিট করে থাকতে হবে, সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে কম করে 20 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, আবেদনকারীর বয়স সর্বোচ্চ 55-এর মধ্যে হতে হবে, এই বিভাগে বেতন দেবে 75,000 টাকা। এছাড়া বাকি যত শূন্য পদ আছে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নাও তোমরা। ইন্টারভিউয়ের দিন আগে থাকতে ফর্ম ফিল আপ করে রাখা আবেদনপত্রের অরিজিনাল কপি সাথে নিয়ে যেতে হবে এবং স্কুল লিভিং সার্টিফিকেট অরিজিনাল কপি, জেরক্স, সেলফ অ্যাটেস্টেড করা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতক স্তর ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট অরিজিনাল কপি এবং জেরক্স সেলফ অ্যাটেস্টেড, আধার কার্ডের অরিজিনাল কপি এবং জেরক্স কপি, সেলফ অ্যাটেস্টেড করা কপি, ইনকাম সার্টিফিকেটের অরিজিনাল কপি এবং সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এর অরিজিনাল কপি এবং 1 কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা, রঙিন পাসপোর্ট সাইজের ছবি, আবেদন মূল্য হিসাবে 500 টাকার একটা ডিমান্ড ড্রাফট, তবে এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না। ইন্টারভিউয়ের ঠিকানা এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড এর তরফ থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিফিকেশন উল্লেখিত 1 থেকে 15 নম্বর পর্যন্ত শূন্য পদগুলিতে কর্মী নিয়োগের জন্য আগামী 25, 26, 27 মে সকাল 9:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত ইন্টারভিউ হবে এবং 16-19 পর্যন্ত শূন্য পদগুলিতে আগামী 24, 28, 29, 30 মে সকাল 9:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত ইন্টারভিউ হবে। এই 6 দিন যেখানে ইন্টারভিউ দিতে হবে এটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া পুরো প্রতিবেদনটা ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে? পুরো প্রতিবেদনটা তোমরা ভালো করে পড়ে নেবে, প্রতিবেদনের মধ্যে ইন্টারভিউ কোথায় হবে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, তোমরা ভালো করে ভিডিও ডিসক্রিপশনে যাও, ওখান থেকে ভালো করে প্রতিবেদন পড়ো এবং কোথায় তোমাদের ইন্টারভিউয়ের স্থান লোকেশন সমস্ত ডিটেলস দেওয়া আছে। এটা কিন্তু কোনো অনলাইন ফর্ম ফিল আপ হবে না, এই কাজটার জন্য কোনো অনলাইন ফর্ম ফিল আপ হবে না, এই কাজটার জন্য সমস্ত কিছু ডকুমেন্টস, তোমার জেরক্স কপি, সেলফ অ্যাটেস্টেড করা, সমস্ত কিছু ওই ফর্ম ফিল আপ করে সেই ফর্মের মধ্যে অরিজিনাল কপি এবং জেরক্স কপি সব 1-1 কপি করে, অরিজিনাল কপি এবং জেরক্স কপি সব কিছু ওই খামের মধ্যে ভরে খামের মুখ বন্ধ করে যেখানে ইন্টারভিউয়ের জায়গা সেই ইন্টারভিউয়ের জায়গায় গিয়ে তোমাদের ইন্টারভিউ দিতে হবে। পুরো বিষয়টা ভালো করে জানার জন্য তোমরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে পুরো বিষয়টা ভালো করে পড়ে নিতে পারো, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা যাও, সেখানে পুরো অফিসিয়াল নোটিফিকেশনটা ব্যাখ্যা করে দেওয়া আছে, পুরো শেষ পর্যন্ত তোমরা পড়লে পুরো বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং কোথায় তোমাদের ইন্টারভিউ দিতে হবে সেটা সম্পূর্ণ কিন্তু ওখানে দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, কোন তারিখে ইন্টারভিউ, কোথায় ইন্টারভিউ সব কিছু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং ভিডিও ডিসক্রিপশনে এটাও দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইটের যে লিংক,
से লিংকে গিয়ে তোমরা লিংকে ক্লিক করে অফিশিয়াল ওই অফিশিয়াল নোটিফিকেশনটা তোমরা ডাউনলোড করে তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। তো এটাই এটাই তোমাদের বলার ছিল। তো যারা এই ছয় দিন যেখানে ইন্টারভিউ দিতে হবে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ভিডিও ডিসক্রিপশনে অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করবার লিংক দেওয়া আছে, তোমরা ওখান থেকে লিংক ক্লিক করে ফর্ম ডাউনলোড করে তোমরা কিন্তু অফিশিয়াল নোটিফিকেশন পিডিএফ ফাইল ডাউনলোড করে তোমরা ওখান থেকে নোটিফিকেশনের পুরো পৃষ্ঠাটা বার করে নিয়ে তোমরা ওখান থেকে ভালো করে বুঝে কাজের জন্য আবেদন করে দিতে পারো। আর এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। এবং আমি যে কথাগুলো বললাম, যারা আমার কথা পুরো ভালো করে বোঝনি, তারা এই ভিডিও ডিসক্রিপশনে টোটাল তথ্য দেওয়া আছে, কোন বিভাগে কি চাকরি, কি তোমাদের ডকুমেন্টস লাগবে, সমস্ত কিন্তু এ টু জেড দেওয়া আছে। তোমরা ওখান থেকে পুরো বিষয়টা ভালো করে পড়ে বুঝে তারপরে কাজের জন্য আবেদন করতে পারো। তো এই এয়ার ইন্ডিয়া রিক্রুটমেন্ট বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়বার শেষ সুযোগ, মাধ্যমিক পাশেই এই চাকরি এয়ার ইন্ডিয়ায়। তো যারা ভিডিও যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেলের বোতামে অল করে দিও। যখনই বিনা ডোনেশন ঘুষ চার্জের খবরগুলো আমি নিয়ে আসবো, সেসব খবর সবার আগে তোমাদের প্রোফাইলে দেখতে পাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ।